হাই ফ্রেন্ডস, আবার চলে এলাম ফার্মিং অ্যান্ড বিজনেসের পক্ষ থেকে আপনাদেরকে কাছে নতুন ভিডিও নিয়ে। এবং আমার ভিডিওগুলো দেখানোর মেন উদ্দেশ্য হলো যে বহু ফার্মার বন্ধুরা আছে যারা নতুন নতুন ব্যবসাতে নামে এবং এই প্রবলেমগুলো সবাইকে ফেস করতে হয় এবং বিপদে পড়তে হয় এবং তার কারণে ক্ষতির মুখে পড়ে। তাই জন্য যে প্রবলেমগুলো আমি ফেস করে থাকি সেই প্রবলেমগুলো সলিউশন হয়ে গেলে, প্রবলেম ঠিক হয়ে গেলে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতাটা হয় সেই অভিজ্ঞতাটা আমি ফার্মার বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও বানিয়ে ছেড়ে দিই এবং বন্ধুরা তাতে অনেকে সুফল পায়, আমাকে কমেন্ট করে জানায় যে নতুন নতুন আরও ভিডিও আপনি করে ছাড়ুন যাতে আমাদের ভালো হয় এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। তাই বন্ধুরা প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা সময় আমি করে থাকি আপনাদের উদ্দেশ্যে যাতে ভিডিওটা আপনাদের ভালো লাগে। তো বন্ধুরা বলি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আগে পাওয়া যায়। তো বন্ধুরা দেখছেন, দেখাচ্ছি আজকের বোর্ডিং ব্যবস্থা। বোর্ডিং অবস্থায় বাচ্চাগুলোকে আজকেরই বের করেছি একটু আগে, আধ ঘন্টা আগে মাত্রই। তো বাচ্চাগুলোকে বের করে এখানে আমি নিচে পেপার পেতেছি, খবরের কাগজ পেতেছি, তার নিচে আছে ভুসি, ভুসির উপরে আছে পেপার। বাচ্চা এখানে ছেড়ে দিয়েছি এবং এখানে আমি যেটা ব্রয়লার ফিড সেই ব্রয়লার ফিড হাত দিয়ে গুঁড়ো করে ছেড়ে দিয়েছি। কিছু কিছু বাচ্চা খাচ্ছে, কেউ কেউ আবার জল খাচ্ছে। তো বাচ্চাগুলো ঝরঝরে হলে তারপরে আমার বাচ্চা সেল হয়ে যাবে, চলে যাবে। মোটামুটি আমি এক থেকে দুদিন বাচ্চা রাখি, তারপরে বাচ্চাগুলোকে বিক্রির জন্য পাঠিয়ে সেল করে দিই বা পাঠিয়ে আসে দূরে থেকে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, বাচ্চাকে সুস্থ রাখতে গেলে একদম দেশি বাচ্চা, এগুলো সোনালি, পিওর সোনালি যেটা, সেই বাচ্চা, বাচ্চাকে সুস্থ রাখতে গেলে বাচ্চা যাতে না মরে যায়। বাচ্চা দেখা যায় মরে যাচ্ছে, কীভাবে ডানা ঝুলে যায় এবং ডানা ঝুলে যায়, ডানার পালকগুলো বড় হয়ে যায়, কোদে গু যেটা পায়খানার মলদ্বারে মল জড়িয়ে যায় এবং ঠ্যাং সরু হয়ে যায়, পা চিকন হয়ে যায়, এইগুলো হয়ে বাচ্চা এক এক করে মারা যায়। এর মূল কারণ, এর মূল কারণ হলো আমরা যখন বুডিংয়ে বাচ্চাটা মেশিন থেকে বের করে দিই বা আমরা কিনে এনে বাচ্চা ছাড়ি, তখন মুরগির যে বাচ্চাটা ছাড়া হয় সেটা বড্ড ঠান্ডা পেয়ে যায় এবং যে মেশিনে থাকে এরা 37.7 টেম্পারেচারে এবং মেশিন থেকে বের করার পরে কমসে কম 37.5-6 টেম্পারেচার থাকবে এবং আস্তে আস্তে পরিস্থিতি অনুযায়ী টেম্পারেচার কমবে। সেই টেম্পারেচারটা কমে অতিরিক্ত কমের কারণে কী হয়, বাচ্চাগুলো এই অবস্থা হয় এবং পরস্পর বাচ্চা মারা যায়। আমরা এই প্রবলেমটা অনেকবার ফেস করেছি, দেখেছি। তো ভিউয়ার্স, যেটা বলবো যে এই প্রবলেম যাতে ফেস করতে দ্বিতীয়বার না হয় ভিউয়ার্সদের, সেই জন্যে প্রবলেমের সলিউশন এনেছি এবং সলিউশনটা আপনাদের মধ্যে আমি শেয়ার করতে চলেছি। যেটা করবেন বন্ধুরা, লাইট দেবেন বাচ্চাকে হিসেব মতো, 100 ওয়াট দিন, 60 ওয়াট দিন, যতটা বাচ্চা সহ্য করতে পারবে, যতটা প্রয়োজন ততটা লাইন দেবে, লাইট দেবেন এবং পরিমাপ মতো বাচ্চাকে জায়গা দেবেন, জায়গা দিলে বাচ্চা ঠিক থাকবে। এবং ভিউয়ার্স, যেটা করবেন সেটা হলো যে মুরগি যখন বোর্ডিংয়ে থাকবে, বোর্ডিং চলাকালীন মুরগির যদি বাইরে থেকে আনা হয়, প্রথমে আমাদেরকে দিতে হয় ইলেকট্রল পাউডার এবং ঘরে বাচ্চা বের হলে প্রথমে ইলেকট্রল পাউডার। একদিন চলে গেলে ইলেকট্রল পাউডার, পরের দিনে কী হবে, পরের দিনে আমরা যে পাউডারটা ব্যবহার করব যেটা মুরগির নাড়ি শুকিয়ে যাবে এবং মুরগির মধ্যে এটা আসবে, এনার্জিটা বাড়বে, মুরগির যে কুসুমটা আছে ওই কুসুমটা ফেটে যাবে। ওই কুসুমটা ফেটে গেলে মুরগির মধ্যে যে ভিটামিনটা প্রয়োজন সেটা বাচ্চার মধ্যে সেই ভিটামিনটা তারা পেয়ে যাবে। এবার সেই ভিটামিনটা ঠিকঠাক পাওয়ার জন্য এবং কুসুম ফাটার জন্য যে মেডিসিনটা, যেটা অ্যান্টিবায়োটিকটা আমরা ব্যবহার করি, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক আছে এখন আমি ব্যবহার করছি, যেটা এদিকে ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যে
পাউডারটা আমরা ব্যবহার করছি সেটা হলো লেক্সিন পাউডার। দেখতে পাচ্ছেন এখানে লেখা, এখানে মুরগি, গরু, ছাগল, ভেড়া সব কিছুর জন্য ব্যবহার করা হয়। এটা হলো ভিরব্যাক কোম্পানির, আমার কোম্পানি নিয়ে উদ্দেশ্য না, যদিও তাও বলছি যেটা আমি ইউজ করছি ওই জন্যে। আমি বিভিন্ন কোম্পানির ওষুধ ইউজ করে থাকি। এটা হলো লেক্সিন পাউডার। এই লেক্সিন পাউডার যদি আপনার 1 লিটার জলে দেওয়া হয়, 1 চা চামচের হাফের থেকে একটু কম, 1 চা চামচের হাফ এবং হাফের থেকে একটু কম, এইভাবে লেক্সিন পাউডারটা দিয়ে জল দেবেন সকালে। সকাল থেকে দুপুর পর্যন্ত লেক্সিন পাউডার দেওয়া হবে জলে, এবং তারপরে ওটা তো অ্যান্টিবায়োটিক, তারপরে মুরগির শরীরে তেজ আসার জন্যে, সমস্ত রকম ভিটামিন পাওয়ার জন্যে এবং মুরগিকে দ্রুত বড় করার জন্যে বাচ্চাকে দেবেন ই সেল প্লাস এইচ একটা ওষুধ। এটা হলো ভিটামিন ই ব্লোসন অ্যান্ড সিলেকেনিয়াম, এই ওষুধটা যেটা আমি বলে দিই ই সেল প্লাস এইচ, এই ওষুধটা দেবেন 1 লিটার জলে 5 ml। এই সকালে চলবে লেক্সিন পাউডার। লেক্সিন পাউডারটা আপনি যখন, লেক্সিন পাউডার বললাম এবং ই সেল প্লাস এইচ, এই দুটো ব্যবহার হবে। লেক্সিন পাউডারটা 1 লিটার জলে 1 চা চামচের হাফের থেকে একটু কম, এটা হবে সকাল থেকে দুপুর পর্যন্ত, এবং দুপুর থেকে সন্ধে রাত পরের দিন সকাল পর্যন্ত চলবে আপনার ই সেল প্লাস এইচ। এই দুটো ওষুধ ব্যবহার করবেন আপনি 4 থেকে 5 দিন। ব্যবহার করার পরে আপনার মুরগি পুরো ঝরঝরে হয়ে যাবে বাচ্চা, এবং বাচ্চা ঝরঝরে হয়ে গেলেই আপনি সেই বাচ্চা পরবর্তীকালে, আপনার রেজাল্ট ভালো আসবে এবং তাড়াতাড়ি বাড়বে। অবশ্যই বলি বন্ধু, বন্ধুরা বলে রাখি, 7 দিনের মাথায় রানীক্ষেত ভ্যাকসিন করবেন, এবং 14 দিনের মাথায় গাম্বুরো, এবং 21 দিনের মাথায় ফের রানীক্ষেত করবেন যদি মাংসের জন্য পালন করে থাকেন। যদি মাংসের জন্য না, ডিমের জন্য করেন, তাহলে পরবর্তী যে ডিমের ভিডিওটা আমি আনতে চলেছি, ডিমের মুরগিকে কী কী ভ্যাকসিন দেওয়া হবে সেই ভিডিওগুলো দেখবেন। এবং বলি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্রয়োজনীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ঠিক আছে।